বনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনকে কাঠ গড়ায় দাঁড় করালো সিপিএম। অগ্রিম জানানোর পরেও ডিএমকে ডেপুটেশন দিতে গিয়ে তাকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রশাসনকে কাঠ গড়ায় দাঁড় করালো সিপিএম। এরপর পুলিশ প্রশাসনের অনুরোধে তারা ফিরে গেলেন। তাদের দাবি, বাম আমলে এই গাড়ো নদীর সংস্কার হলেও তারপর আর এই নদীর সংস্কার হয়নি। এই নদীর সংস্কার প্রয়োজন। এছাড়া যে বিপিএল এর আবাসনগুলি বানানো রয়েছে সেগুলিতে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছিল, কিন্তু সেটা এখনো অবধি করা হয়ে ওঠেনি। এছাড়াও আসানসোলের জন্য যে প্ল্যান বানানো হয়েছিল সেই প্ল্যান হারিয়ে গিয়েছে। আসানসোলকে বাঁচাতে হলে 100 কোটি টাকার প্রয়োজন। এই দাবি তুলে বিক্ষোভ দেখালো সিপিএম এর জেনারেল কমিটি। উপস্থিত ছিলেন জেনারেল কমিটির সম্পাদক পার্থ মুখার্জি সহ অন্যান্যরা। আমার সঙ্গে ডিএম সাহেবের কথা হয়েছিল, আজকে সারা গড়ে উনি আমাকে সময় দিয়েছেন। এর মধ্যে যেমন তালিকা আছে তাহলে ওই পান্ডিটা মাত্র এটা হচ্ছে প্রাথমিক তালিকার একটা নমুনা। আমি অনুরোধ করেছিলাম, আমি অনুরোধ করেছিলাম প্রশাসনের কাছে যে কোয়ার্টারগুলি খোলা আছে বিপিএল এর, সেখানে যাদের ছাদ নেই তাদেরকে সেখানে শিফট করা হোক। ওনারা বলেছিলেন আমি দেখছি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং হচ্ছে এসডিও তিনি বলেছিলেন আমি এটা দেখছি। আমি মাঝখানে এটা বুঝতে পেরেছি ওই কোয়ার্টারগুলো ইতিমধ্যেই তারা বিক্রি করে দিয়েছে। আসানসোল থেকে সৌমিত্র কাকলির রিপোর্ট, টাইমস বাংলা।